হ্যাঁ দোস্তো, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় মন্ত। আজকের আবার একটা ব্লগ ঠাকুরবাড়ি নদীর ঘাটের এসে ব্লগটা করতে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর মানে এমন টাইমে আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক মতন ভিডিও করতে পারতেছি না। আর যেটুকু ভিডিও করতেছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর নদীতে একদমই জল হয়ে গেছে, চলো তাহলে নদীতে যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা কিন্তু, ঠিক আছে। দেখো বন্ধু কীভাবে রাস্তার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আর আমরা যাচ্ছি, মানে এত সাবধানে যাচ্ছি, কখন পড়ে যাব, ঠিক আছে। দেখতে পাচ্ছ রাস্তা কেমন পরিস্থিতি, দেখো দেখো কীভাবে কাদা, কীভাবে বৃষ্টি জল জমে আছে। উপরটা নিয়ে একবারে চুরিবার নিস না, বাপরে বাপ কাদা রে। এই যে দাদা দেখতে পারতেছেন, এটা আমাদের ঠাকুরবাড়ির নদী, ঠিক আছে। নদীর জল একদম ফ্ল্যাট হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন, দেখতে পাচ্ছি এত নদীতে জল হয়ে গেছে বলার মতো না। আর রাস্তার পরিস্থিতি, আর এই যে আমার বন্ধু আর আমি বাইকে আসছি, ঠিক আছে। দেখছেন পরিবেশটা, এখানকারও পরিবেশটা চরম, মানে আমাদের এখানকার লোকেশনটা কমলাবাড়ি থেকে রায়গঞ্জের লোকেশনটা খুবই ভালো, অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে সামনে এটা পুরো রাস্তা, হ্যাঁ, এটা ঠাকুরবাড়ি থেকে শুরু করে শীতলপুর যাওয়া পর্যন্ত রাস্তা। এখন শীতলপুর যাওয়া যাবে, এখানে আরও ভিতরে গ্রাম আছে, বড় বড় অনেক পুরাতন পুরাতন গাছ, অনেক পুরাতন পুরাতন গাছ আছে এখানে। আর দেখতে পারতেছেন নদীতে জল, এতই জল হয়ে গেছে। তারপর ভাই কী হচ্ছে, জাল বসাইছো? জল কতটা হয়ে গেছে নদীতে, এক কোমর? কখন আসছো মাছ মারতে, সকালে? মাছ পাও নাই এখনো? নিয়ে গেছো কতগুলো মাছ? এইটা পুরোটা জাল একবার বসা দিছো? এই দেখতে পারতেছেন ভাইটা জাল বসা দিচ্ছে নদীতে। চলুন তাহলে সামনে যাওয়া যাক। আর বন্ধুরা তোমরা বেশিরভাগ দেখতেছি ভিডিওর মধ্যে আসতেছে না, আমি অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও ছাড়িনি বলে তোমরা মন খারাপ করে দিচ্ছো না হয়তো। ভিডিওতে বেশি ভিউস আসতেছে না, লাইক আসতেছে না, কোনো ভুল হয়ে থাকলে প্লিজ 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 বন্ধুটাকে ক্ষমা করে দিও। আর এই এই সময় রাস্তার মধ্যে খুবই কাদা হয়, আর রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য আমরা বেশি দূর এখানে আসতে পারিনি। মাঠ, এখানেও মাঠ, আমার বন্ধু পড়ে গেছে, পড়ে গেছে, কি বলবেন? ওই মাই গড, এত পিছলা বলার মতো না, ও গাড়ি নিয়ে পড়ে গেছে, বলেন না। এক মিনিট, তোকে এদিকে কে আসতে বলছে? ওর পরিস্থিতি একদমই খারাপ, আমরা এখানে ভিডিও করতে আসছি, ওর পড়ে গেছে, কি অবস্থা! দেখতেই পাচ্ছেন, দেখ জায়গাটা কেমন, বুঝতে পারছি। পড়ে গেছে, লাগছে নাকি তোকে? লাগছে?
দাদা নেমে যাও নেমে যাও, কিন্তু রাস্তা খুবই খারাপ, এখানে পড়ে গেল রাস্তা একদমই খারাপ। আমাদের গাড়ি পুরা কাদা হয়ে গেছে, একদম পুরা কাদা হয়ে গেছে গাড়িতে। ভাই গাড়িটা এইদিকে রাখ, একদম জল হয়ে গেছে, অনেক জল হয়ে গেছে। তোকে লাগছে নাকি সেটা বল আগে। গ্রামের দৃশ্য যাও হয়, গরু বাছুর অসাধারণ দেখতে লাগতেছে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একটা দৃশ্য আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করো। হ্যাঁ, তোমাদের একটা লাইক অনেক ভালোবাসা দেয় আমার। এই পর্যন্ত নমস্কার, ভাবা আমি কিভাবে একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।